নমস্কার বন্ধুরা, আমার রান্নার জগতে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে বাঙালির প্রিয় পুঁই শাকের রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে নিরামিষ পুঁই শাকের চচ্চড়ি। এটা ভাত রুটি সবার সাথেই খেতে ভালো লাগে, এর স্বাদও হয় অতুলনীয়। তাহলে চলো এই রেসিপিটা বানানো আমি শুরু করি। আমি এখানে 600 গ্রামের মতো ফ্রেশ পুঁই শাক নিয়েছি। পুঁই শাকটা কেটে ধুয়ে নিয়েছি। পুঁই শাকের মোটা ডাঁটাগুলোকে আমি মাঝখান থেকে চিরে নিয়েছি। আমি এখানে 400 গ্রাম মতো কুমড়ো নিয়েছি। কুমড়োটাকেও আমি বড় বড় করে কেটে নিয়েছি। 2টো বড় সাইজের আলু নিয়েছি। আলুটাকেও লম্বা লম্বা করে বড় বড় করে কেটে নিয়েছি। আর একটা মাঝারি সাইজের বেগুন নিয়েছি। বেগুনটাকেও আমি লম্বা লম্বা করে বড় বড় করে কেটে নিয়েছি। চচ্চড়ি সবজি একটু বড় করে কাটতে হয়, চচ্চড়িটা হতে একটু সময় লাগে, তখন সবজিগুলো যেন পুরো গলে না যায়, একটু গোটা গোটা থাকে। আমি একটা কড়াই বসিয়ে কড়াইটাকে একটু গরম করে নিচ্ছি। আমি এর মধ্যে 2 টেবিল স্পুন মতো সাদা তেল দিয়ে তেলটাকে একটু গরম করে নেব। এটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি কেটে রাখা আলুগুলোকে দিয়ে একটু ভালো করে ভেজে নেব। আলুটা একটু ভাজা হয়ে গেছে, এরপর আমি এর মধ্যে কেটে রাখা কুমড়োগুলোকেও দিয়ে দিচ্ছি। কুমড়োটাকে দিয়েও একটু আমি ভেজে নেব। পরে আমি কেটে রাখা বেগুনগুলোকেও দিয়ে দিচ্ছি। সবসময় চচ্চড়ি রান্না করার সময় বেগুনটা সবসময় লাস্টে দেওয়ার চেষ্টা করবে, কারণ বেগুনটা তাড়াতাড়ি আমাদের সেদ্ধ হয়ে যায়। সব সবজিগুলোকে একটু ভালো করে ভেজে নেব। সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে, এরপর এর মধ্যে আমি টুকরো করে কেটে রাখা পুঁই শাকটা দিয়ে দেব। এরপর এর মধ্যে আমি 1/2 টিস্পুন মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর স্বাদ মতো নুন দিয়ে এটাকে আমি একটু নেড়ে চেড়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম করে রেখে দিয়েছি। এবার এটাকে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। এটা সেদ্ধর সময় কিন্তু আমি কোনো জলের ব্যবহার করিনি। 10 মিনিট হয়ে গেছে, ঢাকাটা আমি খুলে দিচ্ছি। দেখো বন্ধুরা, এই থেকে জল বেরিয়ে কি সুন্দর আমার সব সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। ডাটা সব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এটাকে আমি আরেকটু নেড়ে চেড়ে নেব, একটু জলটাকে একটু শুকিয়ে নেব। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। আমি আবার কড়াই বসিয়ে দিয়েছি, ওর মধ্যে আমি 1 টেবিল স্পুন মতো সাদা তেল একটু গরম করে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে, এর মধ্যে আমি 1/2 টিস্পুন মতো পাঁচফোড়ন দিয়ে দিলাম, আর একটা শুকনো লঙ্কাকে আমি 2 আধখানা করে দিয়ে দিলাম। ফোড়নটাকে আমি 2-3 সেকেন্ড ধরে একটু ভালো করে ভেজে নেব। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে, এরপর এর মধ্যে আমি 1 টিস্পুন মতো জিরের গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 টিস্পুন মতো আমি এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর দিলাম 1 টিস্পুন মতো আমি এখানে আদা বাটা দিয়ে দিলাম। এবার আমি 8-10 সেকেন্ড ধরে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। চাইলে মশলা কষানোর সময় সামান্য একটু জলের ব্যবহারও করতে পারেন। যদি আপনাদের মশলাটা লেগে লেগে আসে, তাহলে একটু সামান্য একটু জল দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেবে। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা পুঁই শাকটা ঢেলে দেব। গ্যাসের ফ্লেমটাকে লো করে সবজি আর মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। এটা একটু সময় ধরে ভালো করে কষবেন। দেখো সবজি আর মশলাটা আমার ভালোভাবে কষা হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি 2 টেবিল স্পুন মতো আমি সর্ষে বাটা নিয়েছি, ওর মধ্যে আমি 1 টিস্পুন মতো চিনি দিয়ে ভালো করে এটাকে গুলে নেব। এই পেস্টটাকে আমি চচ্চড়ির মধ্যে ঢেলে দেব।
এরপর এর মধ্যে আমি 4-5টা চেরা কাঁচা পাকা লঙ্কা দিয়ে এটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। এটা আমার কষানো হয়ে গেছে, এটাকে আমি 2 মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেব। 2 মিনিট হয়ে গেছে, পুঁই শাক সবজি সব মশলার সাথে ভালোভাবে মিশে গেছে। আমি সবজিগুলোকে একটু ভেঙে ভেঙে দিচ্ছি, এতে চচ্চড়িটা একটু মাখো মাখো হবে, এতে খেতে আরও বেশি ভালো লাগবে। নিরামিষ পুঁই শাকের চচ্চড়ি আমার তৈরি হয়ে গেছে, এটা গরম ভাতে রুটিতে খেতে খুব ভালো লাগে। আর তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে এটাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার এই ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।